আসসালামু আলাইকুম, আমি আরিফ বলছি, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, যেটাকে পূর্বের নাম ছিল চিনমৈত্রী সম্মেলন, এখন বর্তমান নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। আমি সেটার সামনে দাঁড়িয়ে আছি। এখানে দেশীয় আন্তর্জাতিক যত বড় বড় প্রোগ্রাম হয় সব কিছু এখানেই অনুষ্ঠিত হয়, আপনারা জানেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনারাই এখানে আসেন, দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। সুন্দর একটা জায়গা, আমাদের বাঙালির গর্বের প্রতীক। খুবই সুন্দর একটা, পাশেই মেট্রো রেলে চলে গেছে, দেখতে পাচ্ছেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।